হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম অন্যরকম স্বাদে কুমড়ো শাকে ডুগা দিয়ে মাছের ঝোল রানার রেসিপি নিয়ে এসেছি কুমড়ো শাকের ডুগা তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিই কুমড়ো শাঁকে দিয়ে মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করব প্রথমে মাছগুলিকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলদি মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইখানে আমি কারফিউ মাছ নিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে রান্নাটা করে নিতে পারেন তবে এই রান্নার মধ্যে মাছগুলিকে একটু ভালো দেখে ব্যবহার করতে হবে মাছগুলি যদি ফ্রেশ হয় তাহলে রান্নার স্বাদ ভালো আসে তো মাছগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া বেগুন বেগুনের পরিমাণটা কম হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন কারণ আমি একটা বেগুনে নিয়েছিলাম তো বেগুনটা নষ্ট হয়ে গেছে তাই আমি অর্ধেক অংশ ব্যবহার করলাম এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন তো ফোরনগুলিকে দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেবো মশলা এখানে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি ঝাটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তবে এই রানার মধ্যে ছালের পরিমাণটা কম দিতে হবে তো এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তবে বেশি সময় নিয়ে কষানো যাবে না যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে না নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মশলাগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডোগা একদম নরম কচি পাতা দেখুন ঠিক এইভাবে নরম কচি পাতা ব্যবহার করতে হবে শক্ত পাতা ব্যবহার করলে ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলার সঙ্গে শাকগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার সময় শাক থেকে অনেকটা জল বের হবে এতে কোনো অসুবিধা হবে না প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেকটাই কিন্তু মজা গেছে কুমড়ো শাক রান্না করতে হে বেশি একটা সময় লাগে না কম সময় হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের টুকরোগুলি ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা একই সঙ্গে দিয়ে দেব কয়েক দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে সবজির মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা যাতে গায়ে মাখা থাকে ঠিক ঠিকইভাবে রান্না করতে হবে বেশি পাতলা যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে এক চা চামচ কাঁচা সরষের তেল ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সরষের তেলের ফ্লেভারটা মিশে যাবে ভালো লাগবে তো তিন থেকে চার মিনিট রেস্টে রাখার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মিষ্টি কুমড়ো শাকের ডোগা দিয়ে মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও দেখবেন